সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর চিনি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে যে কী পরিমাণ মজার হয় সেটা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আর পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া চিনি। আপনারা এখানে চাইলে বাজার থেকে কেনা আইসিং সুগারগুলোকে ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন ডো যেন অনেক বেশি নরম না হয়ে যায়। এখন আমাদের ডো রেডি, তো এখন আমি নাস্তার শেপ তৈরি করে নিব। এখন আমি একটি সমতল জায়গায় এই ডো থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছে, এরপর হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু সমান করে দিচ্ছে। এরপর একটি কুকি কাটার দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো শেপের কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিতে পারবেন। আর কুকি কাটার ছাড়া কীভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিব। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তার শেপ। আর নাস্তাগুলোকে তৈরি করার সুবিধার্থে আমি এখানে একটি সাদা কাগজ নিয়েছি। এখন কাগজের উপরে এইভাবে নাস্তার শেপগুলোকে তৈরি করে নিচ্ছে। এখন আমি কাটার ছাড়াই আপনাদেরকে নাস্তার শেপ তৈরি করে দেখাবো। তো এই জন্য কিছুটা ডো নিয়ে আমি এরকম সমান করে নিয়েছি। এরপর চারপাশ থেকে কেটে এরকম একটি স্কোয়ার শেপে তৈরি করে নিলাম। তো ব্যাস, হয়ে গেছে আমাদের একটি নাস্তার শেপ। তো সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব। এখন আমার সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে একটি ডিমের হলুদ অংশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের হলুদ অংশ আমি নাস্তার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি, এতে করে চুলায় তৈরি করলেও উপরে খুবই সুন্দর একটা কালার আসবে। তো সবগুলো নাস্তার উপরে আমি সেমভাবেই ডিমের হলুদ অংশ দিয়ে কভার করে নিয়েছি। এখন আমি এর উপরে একটু ডিজাইন করে নিব। তো এই জন্য আমি এখানে একটি কাঁটা চামচ নিয়েছি। তো কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু দাগ টেনে দিলেই হবে। আর এটা কিন্তু বেক হওয়ার পরে অনেক বেশি ভালো লাগবে দেখতে, তবে এটা অপশনাল, চাইলে করতে পারেন না চাইলে বাদ দিতে পারেন। তো সেমভাবে আমি সবগুলোকেই কভার করে নিয়েছি। এখন আমি এর উপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন এখানে তিলটাকে ব্যবহার করার জন্য, এতে করে খেতে ভালো লাগে। এখন আমি এগুলোকে বেক করে নিব, আর আমি এগুলোকে চুলাতেই বেক করব ফ্রাই প্যানের মধ্যে। তবে আপনারা চাইলে ওভেনে বেক করতে পারেন, সেক্ষেত্রে 180 ডিগ্রি তাপমাত্রায় 10 থেকে 12 মিনিটের মতো বেক করলে হয়ে যাবে। এখন আমি এটাকে ফ্রাই প্যানের মধ্যে এভাবে বসিয়ে দিলাম। এরপর ঢাকনা লাগিয়ে এটাকে চুলায় উঠিয়ে দিচ্ছে। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি 15 মিনিটের মতো বেক করে নিব। আর এই 15 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এখন 15 মিনিট হয়ে গেছে, আর এখন আমি ঢাকনিটিকে উঠিয়ে নিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমাদের বিস্কিটগুলো কিন্তু বেক হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকেও সেমভাবেই বেক করে নিব। এখন আমি সবগুলোকেই বেক করে নামিয়ে নিয়েছি। আর এখন আপনারা চাইলে এগুলোকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট বক্সে রেখে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।